আমরা যখন কোনো স্মার্টফোন পারচেজ করি তো আমাদের একটা মেইন লক্ষ্য থাকে কি স্মার্টফোনের ভেতরে যেন ক্যামেরা অসাধারণ হয়, সুন্দর হয়। আমরা কম বাজেটের মধ্যে আমরা ভালো ক্যামেরাওয়ালা ফোন খুঁজি, কারণ কি ক্যামেরার দ্বারা আমরা কি সুন্দর ছবি ভিডিও তোমার রেকর্ড করতে পারবো এবং সেই সুন্দর ছবি ভিডিওগুলো তোমার এডিট করে অন্য সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো। প্লাস কি যারা তোমার ফটোগ্রাফার হয়, প্রফেশনাল ফটোগ্রাফার হয়, তারা কি একটা স্মার্টফোনের দ্বারাই সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। তো এই ক্যামেরার ওপর নির্ভর করে আমরা যখন একটা স্মার্টফোন পারচেস করি তো সেই ক্যামেরা কিন্তু একটা জিনিসের ওপর নির্ভর থাকে, সেটা কি ISP, মানে কি ইমেজ সিগন্যাল প্রসেসর। এই ISP দ্বারা কি একটা ক্যামেরা তোমার সুন্দর ভালো ছবি তুলতে পারে। তো এই যদি ISP খারাপ হয়ে যায় বা কাজ না করে তাহলে কি আমরা একটা ভালো ছবি বা কোনো ছবি তুলতে পারবো না। তো এখনকার দিনে তোমার যে আমরা নতুন নতুন প্রসেসর পাচ্ছি সেসব প্রসেসরে আমরা অনেক হাই ISP পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে এই ISP মানে ইমেজ সিগন্যাল প্রসেসর জিনিসটা কি এবং কি এটা সত্যি তোমার একটা ভালো ছবি তুলতে এই ISP-র দরকার পড়ে এবং ক্যামেরা কেন এই ISP-র ওপর নির্ভর করে থাকে। তো বিনা সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। আমার নাম সোমনাথ, লেটস স্টার্ট দিস ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি, তুমি যদি প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো এবং ভিডিওটা দেখছো তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে পারো। তো এই ISP মানে ইমেজ সিগন্যাল প্রসেসর, এটা আমরা একটা তোমার স্মার্টফোনের প্রসেসরের ভেতরে দেখতে পাই, মানে কি একটা স্মার্টফোনকে চালানোর জন্য আমাদের কি খুব ফাস্ট এবং পাওয়ারফুল প্রসেসরের দরকার এবং সেই প্রসেসরের ভেতরে আমরা অনেক ডিপার্টমেন্ট দেখতে পাই। যেমনি হয়ে যাক তোমার GPU ডিপার্টমেন্ট হয়ে যাক, AI ডিপার্টমেন্ট হয়ে যাক, CPU ডিপার্টমেন্ট হয়ে যাক, সেরকমও আমরা এই প্রসেসরের ভেতরে ক্যামেরা মানে ISP-র একটা ডিপার্টমেন্ট দেখতে পাই। যখন আমরা কোনো ক্যামেরার মাধ্যমে একটা কোনো অবজেক্টের ছবি ক্লিক করি তো সেই অবজেক্টটাকে আমরা দুটো চোখের মাধ্যমে যেরকমভাবে দেখছি আমরা সেই রকমই প্রায় ইমেজ আমরা আমাদের স্মার্টফোনের ভেতরে পাই। তো এটা এত ফাস্ট কাজ করে যে আমরা ক্যামেরার শাটার বাটনে প্রেস করার সাথে সাথে আমাদেরকে একটা সুন্দর ছবি দিয়ে দেয়। তো এই ISP কি ক্যামেরার সব ডিপার্টমেন্টটাকে সামলায়, মানে বলতে পারো হোয়াইট ব্যালেন্স বলতে পারো, এক্সপোজার বলতে পারো, নয়েজ ডিটেকশন বলতে পারো, প্লাস তোমার বিভিন্ন ধরনের ফিল্টার্স বলতে পারো, প্লাস তোমার অটো ফোকাস, তোমার বুকে এফেক্ট এবং এর সাথে কি আমরা ফেস ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন এই সব এই ISP-র মাধ্যমে হয়ে থাকে। তো তোমরা সাপোজ ধরো তোমরা একটা কোনো র ইমেজ ক্যাপচার করলে, সেই র ইমেজটা ক্যাপচার করার পর সেই ইমেজের ভেতরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটার তোমার কালার এফেক্ট কতটা রয়েছে বা কালার ব্যালেন্সিং কতটা সেই সব দিকে তোমার ISP নজর রাখে। মানে তোমরা সাপোজ ধরো তোমরা কোনো একটা জায়গায় গেছো, কোনো জায়গার একটা তোমরা ছবি তুললে, সেই ছবিতে তোমার লাইটের কতটা এফেক্ট দরকার, মানে কোন জায়গাটা বেশি লাইট দিলে ভালো হয় বা কোন জায়গাটা একটু কম লাইট দিলে ভালো হয় বা কোন জায়গার তোমার রংটা একটু বেশি দরকার বা কোন জায়গার রংটা একটু কম দরকার, এই সব কিছু কিন্তু ISP ঠিক করে এবং এই সব প্রসেস করার পর আমাদেরকে কি একটা ভালো ছবি রেজাল্ট হিসাবে দেয়। এই ISP-টাকে ইম্প্রুভ করার জন্য যে বিভিন্ন তোমার প্রসেসর ম্যানুফ্যাকচার কোম্পানি রয়েছে, যেমনি কোয়ালকম হয়ে যাক, মিডিয়া টেক হয়ে যাক, স্যামসাং হয়ে যাক, তোমার অ্যাপেল হয়ে যাক, তারা কি কাজ চালিয়ে যাচ্ছে যে এই ISP-টা যেন দিনকে দিন উন্নতির দিকে চলে যায়। মানে এই বছর যেমনি আমরা তোমার কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এ তোমার ট্রিপল ISP-র তোমার সুবিধা পেয়েছি, এটা আমরা আগে কী পেতাম তোমার দুটো ISP-র সুবিধা। তো এই বছর কি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888-এর সাথে আমরা কি স্পেকটা 580 যেটা তোমার নতুন ISP সেটা এই বছর আমরা পেয়েছি, প্লাস তোমার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870-এর সাথে কি আমরা স্পেকটা 480 যেটা তোমার কি বলবো ফ্ল্যাগশিপ লেভেলের ISP সেটাও আমরা পেয়েছি, প্লাস তোমার অ্যাপেলের তো নিজস্ব ISP যে তারা নিজেরাই ডিজাইন করে সেটার সুবিধাও আমরা পেয়ে যাচ্ছি। এই যে আমরা বলি যে 200 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 48 64 মেগাপিক্সেল, এইসব কিন্তু কি ISP-র ওপরই টোটালি ডিপেন্ড করে থাকে। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই ISP জিনিসটা কি এবং ক্যামেরা কেন এই ISP-র ওপর নির্ভর করে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। তো আজকের মতন এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।